ক্রিকেটের ময়দান কাঁপাচ্ছে জন্মান্ধ জয়দেব রাজকুমাররা। জয়দেব রাজকুমার বা জন্মান্ধ হয়েও হার মানেননি জীবন যুদ্ধে, বর্তমানে ক্রিকেটের মাঠ কাঁপাচ্ছেন দাপিয়ে। পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির আয়োজিত অন্ধকের প্রীতি ক্রিকেট ম্যাচেই দেখা মিলল এদের। হুগলি ক্ষুদিরাম একাদশের সাথে মুখোমুখি হল কলকাতা বাঘাযতীন একাদশের। দুই দলে 22 জন অন্ধ মাঠ জুড়ে দাপিয়ে খেলল ক্রিকেট। প্রীতি ম্যাচে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হয় তাদের উন্নতিকল্পে। নেমারি 1 নম্বর ব্লকে এহেন উদ্যোগ এই প্রথম। খেলায় কলকাতা বাঘাযতীন একাদশ 15 ওভারে 3 উইকেটে 137 করে। জবাবে ব্যাট করতে নেমে হুগলি ক্ষুদিরাম একাদশ 12 ওভার 4 বলে 1 উইকেটে 138 রান করে। এদিন খেলার সেরা হন বাঘাযতীনের নবীন বেসরা, সর্বোচ্চ রান সংগ্রাহক ক্ষুদিরামের আলাউদ্দিন মোল্লা সংগ্রহে 38 রান, সেরা বলার রূপচাঁদ মুর্মু তার সংগ্রহে 2টি উইকেট। অসাধারণ অনবদ্য প্রীতি ক্রিকেট ম্যাচ দেখতে ভিড় জমান এলাকার মানুষেরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একটা খেলা, একটা ব্লাইন্ড ক্রিকেট, তো আমাদের যে বলটা আছে সে বলটার মধ্যে সাইকেলের যে বল থাকে ছোট, তো সেই বলের মধ্যে একটা আওয়াজ হয় যা দেখতে পায় না, কানে শুনে সেই বলটাকে খেলা খেলে। তো আমাদের খেলার মধ্যে 3টে ভাগ করা আছে, B1, B2, B3। তো B1 যারা হলো 2 চোখে দেখতে পায় না, আর B2 হলো যারা হালকা দেখে, আর B3 হলো যার থেকে একটু বেশি দেখে। তো আমাদের 3টে ক্যাটাগরিতে এরকম ভাগ করা হয়। আর ব্যাটসম্যানের ক্ষেত্রে B1, B2 একদম নামতে হয়। তো একটা B1 থাকতে হবে, B1-এর আমাদের রানার্স লাগে, কেন B1 দেখতে পায় না বলে, টোটালি ব্লাইন্ড বলে। তো কেমন লাগছে খেলতে এসে? খেলতে এসে খুবই ভালো লাগছে। তো যারা আমাদের এই খেলা স্পন্সর করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরকম এই যে খেলা, মানে অন্ধ হয়েও যে এইভাবে খেলে তোমরা এগিয়ে যাচ্ছ, সেই নিয়ে কী বলবে? হ্যাঁ, আমরা চাই এরকম এগোতে যদি সবার সহযোগিতা পাই নিশ্চয়ই আমরা এরকম করে এগোতে পারবো। বিশেষ করে যেরকম আপনারা পাশা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আর যে একটা খেলা করাচ্ছেন, এরকম যদি আরও সবাই করায় তাহলে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো, এটাই আশা রাখি। তোমার নাম? আমার নাম রোহিত কর্মকার। কোন দলের? আমি কলকাতা। আজকে পাল্লার পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে 2টি টিমকে নিয়ে একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে। যে 2টি টিম, একটি হুগলি ক্ষুদিরাম সংঘ এবং একটি কলকাতা বাঘাযতীন সংঘ, এই 2টি টিমই হচ্ছে যারা অন্ধ এবং যারা আংশিক অন্ধ তাদেরকে নিয়ে আজকে ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট। মূলত ওদেরকে একটা ফিনান্সিয়ালি অ্যাসিস্ট করা এবং তার সাথে সাথে ওরাও যে পিছিয়ে নেই সমাজে সেটা বোঝাতে এবং সেই বার্তা দিতেই আজকের এই উদ্যোগ। আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে যা অর্থ সংগ্রহিত হচ্ছে দর্শকদের কাছ থেকে, সেটা ওই 2টি টিমের যারা প্লেয়ার রয়েছে তাদেরকে সাহায্য করা হবে এবং তার সাথে সাথে আরও আমাদের এলাকায় যারা প্রতিবন্ধী বা অন্ধ রয়েছে তারাও যে পিছিয়ে নেই, তারাও যে বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা, গান বাজনা এবং সমাজের নানা ক্ষেত্রে ছড়িয়ে যেতে পারে, তার উৎসাহ প্রদানে এই উদ্যোগ।